কোনোভাবেই হাতির হানা রোখা যাচ্ছে না মূর্তি এলাকায়। ধান পাকা শুরু হতেই লাগাতার এলাকায় হানা দিচ্ছে হাতি। এতে রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত লোকালয়ে হাতির হামলায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। প্রায়ই সন্ধ্যায় হাতি হানা দিচ্ছে মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন উত্তর ধূপঝোড়া এলাকায়, সাবার করছে ধান। সোমবার রাতেও এমনই একটি হাতি গরুমারা জঙ্গল থেকে মূর্তি নদী পেরিয়ে চলে আসে ওই এলাকায়। হাতিটি উত্তর ধূপঝোড়ার কাষ্ঠধুরা সংলগ্ন এলাকায় হানা দিয়ে ধান নষ্ট করে দেয়। যদিও স্থানীয় বাসিন্দাদের চিৎকারে পরে হাতিটি পাঞ্জোড়া জঙ্গলের দিকে চলে যায়। এলাকায় হাতির হানা রুখতে বনদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাসিন্দারা। বনদপ্তরের তরফেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।